সালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে পড়বো বীরপুরুষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদেরকে আগেই এটার উপরে একটা ভিডিও ক্লিপস পাঠিয়েছিলাম আশা করি তোমরা সেটা দেখেছ আজকে আমি এটা নিয়ে আরেকটু বিশদ আলোচনা করবো বীরপুরুষ পদ্যটি পড়ার আগে চলো আমরা কবি পরিচিতিটা একটু দেখে নেই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়া সাকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথাসাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা ভাণ্ডার বিশাল তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন বীর কবিতাটি শিশু কাব্য গ্রন্থের অন্তর্গত উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজাটুকু একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি একটি ছোট্ট শিশুর কল্পনা সে মাকে পালকিতে নিয়ে ঘুরতে বের হয়েছে অনেক দূর দূরান্তে চলে যাচ্ছে মা পালকির দরজাটা একটু ফাঁক করে রেখে সব দেখছেন খোকা তার রঙিন ঘোড়ায় চক বগিয়ে মাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলিম কোথা আমি বলছি ভয় করোনা মা গো ওই দেখা যায় মরা নদীর শ্রোতা এই প্যারায় মূলত বলছে যেতে যেতে সন্ধ্যা হলো মানে দিনের আলো কমে গেল তখন তারা জোড়াদৈঘির মাঠে এসে পৌঁছলো এমন সময় চারিদিকে কোনো জনমানব কিন্তু ছিল না সব দেখে মা ভয় পাচ্ছিলেন কিন্তু খোকা ছিল খুব সাহসী মাকে সাহস দিচ্ছিল যে ভয় করো না মাগ আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঠ বনে পালকি ছেড়ে কাঁদছে থরোথর আমি যেন তোমাই বলছি ডেকে আমি আছি ভয় কর ভয় কেন মা করো এখানে বলছে এমনি করতে করতে আসলে অন্ধকার নেমে এলো আর সুচুকেই দীঘির ধারে লুকিয়ে থাকা ডাকার দল হাড়ের রেড়ে রাখ ছেড়ে তাদের দিকে ছুটে আসতে লাগলো এ দেখে বেয়ারার দল সব পালিয়ে রেখে পালকি ছেড়ে পালিয়ে রেখে আসরে কাঁটা বনে পালিয়ে গেল। মা খুব ভয় পেয়ে গেলেন আর ঠাকুর দেবতা স্মরণ করতে লাগলেন কিন্তু খোকা ছিল অবিচল অকুত ভয় মাকে বলল আমি থাকতে কেন ভয় পাচ্ছ মা তুমি তুমি বললে যে আসনি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝুন বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এখানে বলেছে মা বারণ করতে থাকে কিন্তু সাহসী খোকা ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে ছুটে যায় ডাকার দলের মাঝে ঢাল তলোয়ার ঝনঝুনিয়ে সে লড়াই করে তার লড়াই দেখে অনেক ডাকাত ভয়ে পালিয়ে যায় তার তলোয়ার তলোয়ারে অনেকের মাথা কাটা পড়ে খোকা মাকে তার লড়াইয়ের কথা এভাবেই বর্ণনা করতে থাকে এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে যে মাকে সে বলে মা তুমি হয়তো ভেবেছো আমি এত লোকের সাথে লড়াই করে মরে গেছি কিন্তু দেখো তোমার বীর খোকা রক্ত মাখা শুয়েলে লড়াই থামিয়ে ফিরে এসেছে তোমার কাছে একথা শুনে মা পালকে থেকে নেমে খোকাকে কোলে তুলে নিলেন আর আদর করতে থাকলেন আর বলতে থাকলেন সত্যি তার খোকা একজন বীর বীরের মতো লড়াই করেই সে আজ মাকে রক্ষা করেছে আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো